नमस्कार बंधुरा, जय गुरु, जय बा काल भैरव। बंधुरा आपनारा सकले कीरकम आछेन आमाके कमेंटर माध्यमे जानाबेन। तबु आमि जानी आपनारा सकलेई भालो आछेन आर आपनादेर आशीर्वादे आमिओ भालो आछि। आपनादेर सामने आजके जे बशीकरण तिलक निये आसलाम, এর আগে আমি একটা বশীকরণ তিলক দিয়েছিলাম যে বটের শিকড় আর চন্দন কাঠ পিষে তিলক কাটলে আপনাকে যে দেখবে সে লোক বশীকরণ হয়ে যাবে। সেটা অনেকে উপকার পেয়েছেন, আমাকে ফোন করে অনেকে বলেছেন, অনেকে ধন্যবাদ দিয়েছেন। তো যাই হোক, আজকে সেই বটের শিকড় দিয়েই আপনাদের মাঝে আর একটা তিলক নিয়ে আসলাম। সেটা আপনারা যে ব্যক্তিকে, যে মহিলাকে, যে বৌদিকে আপনারা ওইটা শুধু একটু ছোঁয়াই দিবেন, তাহলে আপনার প্রেমে পাগল হয়ে যাবে। তো ভিডিওটা পুরো মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন, কেটে কেটে দেখবেন না, তাহলে কোথায় কি বলছি আপনারা বুঝতে পারবেন না। আর আপনারা অনেকে ভিডিও দেখে আমাকে কমেন্ট করেন, ফোন করেন যে গুরুজি আপনি মন্ত্র তো দেখালেনই না, মন্ত্র তো বললেন না, আবার বলেন যে যন্ত্র দেখালেন না। তো এইবার তো সেই জন্য আমি বলছি যে আপনারা পুরো মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। যদি আপনারা কাউকে বশীকরণ করতে চান, যদি মনে করেন যে না আমি ওই ব্যক্তিকে বশীকরণ করব, এই মহিলাকে বশীকরণ করব, এই বৌদিকে বশীকরণ করব, তাহলে ভিডিওটা পুরো দেখবেন। কারণ আমি আপনাদের কাছে যে রিকোয়েস্টটা করছি, আপনারা মানে বিনা কারণে আমাকে ফোন দেন, বিনা কারণে আমাকে ফোন দেবেন না। কীরকম বিনা কারণে ফোন দেন? যে ভিডিওটা কিন্তু আপনারা পুরো দেখেন না, হয়তো মাঝখান থেকে কেটে কেটে দেখে নেন। যেরকম একটা স্বাভাবিক সব ভিডিওতে মন্ত্রটা কিন্তু লাস্টে দেওয়া থাকে, আর আমার ভিতরতে কিন্তু মন্ত্র মাঝখানে দেওয়া থাকে। মন্ত্র যন্ত্র যাই দিই আমি কিন্তু মাঝখানে দিই, আমি কিন্তু লাস্টে দিই না। ওই জন্যে আপনারা কী করেন, প্রথমে কিছু কথা আমার শোনেন, শোনার পরে লাস্টে চলে যান। ভিডিও শেষে গিয়ে আপনারা দেখেন যে যন্ত্র মন্ত্র কিছুই দেওয়া নেই, তখন আমাকে ফোন করেন যে আপনি তো মন্ত্র দেখালেন না, যন্ত্র দেখালেন না। তো সেই জন্যই বলছি যে আপনারা ভিডিওটা পুরো দেখবেন। আর আমার ভিডিওর বেশিরভাগ যন্ত্র মন্ত্র যা দেওয়া থাকে মাঝখানে দেওয়া থাকে, আমি ওই লাস্টে দিই না। কারণ আমি কিছু কথা প্রথমে বলি, তারপরে জিনিস দেখাই, তারপরে সেই বিস্তারিতভাবে আপনাদেরকে আমি বলে দিই। তো যাই হোক, আপনারা পুরো মনোযোগ সহকারে দেখবেন, আর আমি যেভাবে যেভাবে বলছি আপনারা সেভাবে সেভাবে কাজ করবেন। আমার আশীর্বাদে আপনারা সফল হবেন, এটা একদম কার্যকারী জিনিস। তো আপনারা যদি যে কোনো ব্যক্তিকে বশীকরণ করতে চান, যে কোনো নারী, যে কোনো মহিলা, যে কোনো পুরুষ আপনারা বশীকরণ করতে চান, এর মাধ্যমে আপনারা শুধু বশীকরণই নয়, আপনারা যদি এই প্রক্রিয়াটা কোনো বৌদির উপরে করেন, কোনো মহিলার উপরে করেন, সে কিন্তু আপনার জন্য পাগলের উপরে পাগল হয়ে যাবে, আপনার ছাড়া কিচ্ছু বুঝবে না। এইটা এমনই একটা পাওয়ারফুল একটা বশীকরণ তিলক, তিলক বলবো না, কারণ এটা আপনাকে ব্যবহার করতে হবে না, এটা আপনি তৈরি করবেন। তৈরি করে আপনি যাকে বশীকরণ করতে চাচ্ছেন তার শরীরে আপনি একটু ভরিয়ে দিয়ে আসবেন, মানে হা আঙুলে করে নিয়ে তার শরীরে একটু টাচ দিয়ে এরকম করে ছোঁয়াই দিয়ে একটু ভরাই দিয়ে আসবেন, একটু লাগাই দিয়ে আসবেন, ব্যাস তাহলেই আপনার প্রেমে পাগল হয়ে যাবে। এটা এমনই একটা পাওয়ারফুল, আপনারা করেন, করলে আপনারা বুঝতে পারবেন। এটা নারী পুরুষ আবার যে কোনো ধরনের মানুষই করতে পারবেন, আমার হিন্দু ভাইয়েরাও করতে পারবেন, মুসলিম ভাইয়েরাও করতে পারবেন। তো এটা আপনাদের কী কী লাগবে আপনাদের আমি বলে দিচ্ছি। লাগবে হচ্ছে আপনাদের বট গাছের শিকড়। এর আগে যেটা আমি বলেছিলাম যে যে কোনো দিনে বটগাছের শিকড় আনলেই হবে, কিন্তু এটার নিয়মটা একটু আলাদা আমি বলে দিচ্ছি। এইটা আপনারা
শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা, কারণ এটা পাওয়ার, এত পাওয়ার আপনারা করলে বুঝতে পারবেন। এর আগে যেটা আমি দিয়েছিলাম সেটা আপনারা কপালে তিলক লাগাবেন, যে কোনো ব্যক্তি আপনাকে দেখলে আপনার প্রতি একটা আকৃষ্ট চলে আসবে, মানে একটা প্রেম, ভালোবাসা, আদর, সম্মান এরকম ব্যাপার চলে আসবে। তো সেটাতে কাজ হয়েছে, আমাকে বলেছে, আমি খুশি হয়েছি। তো এটা কিন্তু সেরকম না, এইটা আপনি যদি এটা ব্যবহার করেন, করার পরে আপনি যাকে বশীকরণ করবেন সে কিন্তু পাগলের মতো হয়ে যাবে, আপনাকে না দেখলে সে কিন্তু থাকতেই পারবে না। তো আপনারা কি করবেন, শনিবার, মঙ্গলবার, আবার অমাবস্যা, পূর্ণিমা, এটা আপনারা করতে পারবেন। এটা হিন্দু মুসলিম সবার জন্য সমান প্রয়োগ, একই দিনে করতে পারবেন। সূর্য ওঠার আগে আপনারা যাবেন ওই বটগাছের গোড়ায়, সূর্য ওঠার আগে যাবেন, যাওয়ার আগে আপনারা তিনটে ধূপ কাঠি নেবেন, মানে ধূপকাঠি, আগরবাতি, যে যে নামে চেনেন, আপনারা তিনটে ধূপকাঠি অথবা আগরবাতি নেবেন, আর একটা মোমবাতি নেবেন। মোমবাতি নিয়ে আর ধূপকাঠি নিয়ে আপনারা ওই বটগাছের ওখানটায় যাবেন, যেন সূর্য যেন না ওঠে, তখন আপনারা বটগাছের ওখানটায় যাবেন। যাওয়ার পরে বটগাছকে আপনারা বলবেন, হে বটবৃক্ষ, আপনার শিকড় আমি নিয়ে যাচ্ছি, আমি যে কাজে ব্যবহার করব সেটা যেন সম্পূর্ণ হয়। এই কথাটা তিনবার বলবেন, তিনবার ওই ধূপকাঠিটা ধরিয়ে ওই গাছের গোড়ায় এরকম তিনবার দেখাবেন, আপনারা যে মোমবাতিটা ধরিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা বাড়ি থেকে যে কোনো চাকু হোক, ছুরি হোক, যা হোক, আপনারা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে ওই বটগাছের শিকড় একটু কেটে নিয়ে আসবেন, কারণ বটগাছের শিকড় অনেক গভীরে যায়, অনেক মোটা থাকে, আপনার হাত দিয়ে টেনে ছিঁড়তে পারবেন না। একটা যে কোনো চাকু হোক, যে কোনো বস্তুকে আপনারা নিয়ে যাবেন, ধারালো জিনিস নিয়ে যেয়ে সেই শিকড়টা আপনারা নিঃশ্বাস বন্ধ করে এক নিঃশ্বাসে ওটা কেটে নিয়ে আসবেন। প্রথমে কি করবেন, ওই মাটি যদি মাটির নিচে যদি থাকে একটু মাটিটা খাল করে নেবেন, খাল করে যখন ওটা কাটবেন নিঃশ্বাস বন্ধ করে ওই শিকড়টা আপনি কাটবেন, কেটে আপনি নিয়ে আসবেন। নিয়ে এসে আপনারা দশমা দোকান থেকে ভস্ম নিয়ে আসবেন, দশমা দোকানে গিয়ে যে বলেন যে ভস্ম দেন তাহলে আপনাদের দিয়ে দেবে, তো ভস্ম নিয়ে আসবেন। সে ভস্ম আর ওই বটগাছের শিকড়, বটগাছের শিকড়টাকে জলে পিষবেন, জল দিয়ে মানে চন্দন ঘষার মতো এরকম পিষবেন, এরকম পাটা, এরকম পাটা হোক আর কোনো পাথরে হোক, এরকম করে ঘষবেন, একটু জল দিয়ে এরকম ঘষবেন, দেখবেন একটা আঠা জাতীয় জিনিস বের হবে ওর থেকে, ওটার সঙ্গে ভস্ম মিশিয়ে দিবেন। মিশিয়ে ওই যে একটা গোলা তৈরি হলো, সেই গোলাটা আপনি যাকে বশীকরণ করবেন তার শরীরে একটু স্পর্শ করে টাচ দিয়ে একটু ভরে দিয়ে আসবেন, জাস্ট এরকম করে একটু খালি ছোঁয়াই দিয়ে আসবেন, আপনি হাতে দেন, গায়ে দেন, শরীরে দেন, মাথায় দেন, দিয়ে আসবেন। সেই ব্যক্তি আপনার প্রেমে পাগল হয়ে যাবে, আপনার একটা মানে আপনাকে না দেখতে পেলে সে একটা পাগলের মতোই হয়ে যাবে। কিন্তু আর একটা কথা আপনাদের বলে দেই, যে ভিড়টা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারা এই কাজটা কিন্তু কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না, কারণ খারাপ যদি আপনি চান আপনারও খারাপ হবে। যে আপনি এই বিদ্যাটা আপনি খারাপ কাজে ব্যবহার করেন আর ভালো কাজে ব্যবহার করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি খারাপ কাজে ব্যবহার করলেও কাজ হবে, ভালো কাজে ব্যবহার করলেও কাজ হবে, এটা কাজ হবেই, কিন্তু খারাপ কাজে ব্যবহার করেন না, কারণ খারাপ কাজটা করা ঠিক না। আজকে আপনি একজনে খারাপ করবেন আর একদিন কিন্তু আপনারও খারাপ হবে, আপনারও ক্ষতি হবে, লোকের ক্ষতি বলে কিন্তু নিজেরও ক্ষতি হয়, সেটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। সেই জন্যই বলছি আপনারা খারাপ কাজে ব্যবহার করবেন না, যদি করে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সব ক্ষেত্রে কাজ হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন এই ভিডিও থেকে সবাই শিখতে পারে। জয় গুরু, জয় বা কাল ভৈরব।